হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, ঠিক এই ধরনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজকে নেদারল্যান্ডস বাংলাদেশের যে ক্রিকেট খেলা তার সূচনা করেছিলেন বাংলাদেশ থেকে আসা হাজার হাজার ক্রিকেট ভক্ত। তবে বেলা শেষে অপ্রত্যাশিতভাবে যে ফলাফল নেমে আসে তাতে অনেকেই রুষ্ট হয়েছেন, হতাশা, এবং তারা অনেকেই বলছেন যে আগামী 31শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ পাকিস্তানের খেলা তারা অনেকেই দেখবেন না এবং তারা কিন্তু চলে যাবেন নিজের দেশে। এমন কয়েকজনের সঙ্গে কথা বলে নেব এবং শুনব তারা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া কীভাবে ব্যক্ত করলেন। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, যে স্লোগানটা সকালবেলা আমরা অনেকের মুখ থেকে পেয়েছি এবং যে একেবারে সতেজ একটা উচ্ছ্বাসপূর্ণ চেহারা ছিল, কেন ম্লান হয়ে যা গেল? আসলে আমাদের যে মাঠের যে বর্তমান অবস্থা খুব খারাপ। আমাদের আশা ছিল যে আমরা ওদেরকে 100 রানে এই করব, কিন্তু এখন আমাদের যে অবস্থা হয়েছে হয়তো আমরা 100 করতে কষ্ট হচ্ছে। এই টিমের সাথে যদি এরকম অবস্থা হয় তখন পাকিস্তানের সাথে কি হবে বলা যাচ্ছে না। কালকে 12টা বাজে গাড়িতে উঠছি আমি, এমনি শেষ করে এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। এটা খেলাটা দেখবো, লাস্ট 2টা ম্যাচ আছে, যাতে হারলে তো হারার একটা ই থাকে, এটা এমন একটা হারা তো মেনে নেওয়া যায় না। যেই ধৈর্যটা ছিল আজকের খেলাটা দেখার পর সেই ধৈর্যটা এখন আর নাই। একটাই অনুরোধ এই বাংলাদেশ খেলোয়াড়দের কাছে যে আপনারা এই অ্যাডের থেকে মনোযোগ উঠিয়ে খেলার প্রতি একটু মনোযোগটা দেন, তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ আবার ক্রিকেটমুখী হবে। যে আশা নিয়ে আমরা ইডেনে বসেছিলাম বা যে আশা নিয়ে বিশ্বকাপ দেখতে এসেছিলাম, 3-4 মাসের দীর্ঘ প্রতীক্ষা, ভিসা আসা যাওয়া জন্য তো অনেক রাত জার্নি করে এসেছেন, কেউ এসে কোনো হোটেলও নেননি, সরাসরি চলে গেছেন জার্সি পরে লাল সবুজের, তারপরে এই ধরনের পারফরম্যান্স কেমন লাগে? আসলে মন খারাপ তো অবশ্যই হয়, বাট প্রবলেমটা তো অ্যাড্রেস করতে হবে। আজকে যে ব্যাটিং পারফরমেন্স দেখলাম এটা তো নতুন কিছু না, বা অ্যাক্সিডেন্ট না, ইটস বিন গোয়িং অন লাস্ট 3-4 ম্যাচ ধরে আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি। সকালবেলা দেখছিলাম যে এত উচ্ছ্বাস, এত আনন্দ, তো কোথাও গিয়ে একটা ম্লান মুখচ্ছবি দেখা যাচ্ছে। নিশ্চয়ই পারফরমেন্স নিয়ে কথা হবে, তবু হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। না, আমাদের আশা ছিল যে অন্তত বাংলাদেশ যে সিচুয়েশনে ছিল এখন তারা অনেকটা ঘুরে দাঁড়াবে, ভালো করার প্রত্যাশা সবাই রাখে, কিন্তু আসলে বাংলাদেশ দলের বর্তমান পারফরমেন্সে একটু তো মন খারাপ হবেই। সাকিব ভাই তো তাসকিনের ওভার ছিল, লাস্ট ওভারটা দিল মেহেদী মিরা, ওই যে মেহেদি হাসানকে লাস্ট ওভারে যে রানটা খাইছে ওইটাই তো একটা প্রেশার হয়ে গেছে, তারপরেও তো ব্যাটিংটা প্রথমে রান করতে পারে নাই। এই মুহূর্তে যাদেরকে আমার পাশে দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই ইডেন গার্ডেন্স থেকে খেলার ঠিক শেষ হওয়ার আগে চলে এসেছেন এবং তাদের সকালবেলা প্রত্যেকের সঙ্গেই প্রায় কথা হয়েছিল, তাদের সকালবেলা তাদের মুখে যে ঔজ্জ্বল্য, যে সজীবতা আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু প্রায় ম্লান, এবং অনেকেই বলছেন তারা 31 তারিখের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটি হবে সেই ম্যাচটি কিন্তু তারা আর দেখবেন না, তারা মনে কষ্ট এবং গ্লানি নিয়ে আবার সীমান্ত অতিক্রম করে লাল সবুজের নিজের দেশেই ফিরবেন। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এতক্ষণ কই ছিলেন আপনি? ইন্টারনেটের যে দাম, সব সময় কি থাকা যায়? বাংলা লিগে খেলা দেখলেই হয়, মাত্র 20 টাকায় বিশ্বকাপ লাইভ দেখুন ট্রফি ও মাই রিয়েল অ্যাপে, সাথে 1 GB ফ্রি।